Watch more videos on Janala Gaming TV Plus, hit the subscribe button and also hit the bell icon for upcoming video notification. Hey, what's up everyone, this is Janala Gaming TV Plus again. So today we are gonna play the House of the Vinci Part 5. So prothome bole nei ami antorik bhabe dukkhito ar age dui ta video te ami sompurno pray ingrejite ei kotha bola try korechhilam. সো আপনারা যারা বেসিক্যালি যেভাবে চান আমি সেভাবেই ভিডিও বানাবো, জাস্ট আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এছাড়া আরও অন্যান্য ভিডিওতেও আমাদের কাজ করতে হচ্ছে, আরও অনেক চ্যানেল আপনারা ফিচারে গেলেই দেখতে পাবেন, তো আমরা সেগুলোর কন্টেন্ট নিয়েও কাজ করছি। সো এই কারণে একটু দেরি হয়ে যায় গেমের ভিডিওগুলো আপলোড দিতে এবং রেকর্ড করতেও। তো কথা না বাড়িয়ে আজকে শুরু করছি আমাদের পঞ্চম পর্ব। এছাড়া আপনারা যারা আগের পর্বটি মিস করে থাকবেন, তো উপরে আই বাটনে আপনারা হয়তোবা ভিডিওটি দেখতে পাচ্ছেন, আর উপরে আই বাটনে লেখা আছে। সো এছাড়াও যদি আপনারা পুরো এটার উপর পুরো প্লেলিস্ট বানানো আছে, আপনারা চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে অপশনে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। সো লেটস প্লে অন জেজিটিভি প্লাস। আর একদম প্রথম থেকে দেখতে চাই আপনারা প্লেলিস্টটাও দেখতে পারেন, প্লেলিস্টে আরও অনেক পর্ব প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পর্বগুলো আমরা সাজিয়ে রাখছি। চলুন শুরু করা যাক, লেটস প্লে। তো আমরা গতবার এইখানে শেষ করেছিলাম, কথোপকথন হয়েছিল। ওকে, তো এখানে অনেক কিছু এসে গেছে আমরা যেটা দেখতে পাচ্ছি। ওকে, এটা একটা অ্যাটাচড লেটার দেখি। এটা আপনারা যারা লেখা পড়তে ইচ্ছুক তারা ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন। ওকে, দিস ইজ লিওনার্দো কনফিন্ড ইন হিজ ফ্রেন্ড লুকা প্যাসিওলি উইথ দিস ডেভেলপমেন্টস ওয়েন দ্য মাস্টার ওয়েন টু হিম। সো ইউ those who are students of accounting and business, you know who is Luca Pacioli. Okay, so and he is exact the Luca Pacioli shown, read it about. And Luca served as his librarian. Okay, so the book is empty here now. Let's go to the gate. Okay, someone will be coming. Laudetur Jesu Christus. You must be the honored Messere Leonardo da Vinci. I am Malachi from Hildesheim. Father Abbot bestowed upon me the duty to show you around the library. Thus I welcome you, and please follow me. Okay. This scriptorium, our transcribers, illuminators, and bookbinders work day after day to transcribe and translate the greatest treasures of the Christian world, as well as the works of masters of the classical antiquity. Okay. My brothers have just gone to their evening prayers. Therefore, you can devote yourselves to the study of the book you chose without any disturbances. The book is ready on the lectern. In case you need me, I will be meditating in our chapel. Okay. Good. We are alone. You should now look for the secret part of the library. Seek anything strange or suspicious. Whatever will catch your eye. Okay. Giacomo, we have to work quickly now. Do not worry. If anyone comes, I will divert their attention. You must focus on your task. Understand me? Okay, I understand you. Okay. Okay.
আচ্ছা ঠিক আছে, ওকে, এরপর আর কিছু নেই, বইটা বন্ধ করে দিই। আচ্ছা আমার মনে হয় আমরা ভুল জায়গায় আসছি। লেটস গো টু দ্যাট পোর্ট অ্যান্ড হিয়ার মাস্ট বি সামথিং হিয়ার। আচ্ছা ঠিক আছে, তো লেটস ওকে ওকে স্কল পেলাম একটা। ওকে তো এটাকে কীভাবে কী করা যায়, ওকে এটাকে ঘোরাতে হবে। ওকে পয়েন্ট বরাবর ঘোরাতে হবে দুইটা সাইডেরই, আর এইটারও মনে হয় কোথাও না কোথাও লক আছে। ওকে অ্যান্ড আমরা এটা আনলক করে ফেলাম। ওকে এমবস ডিস্ক একটা পেলাম। ওকে এখানে কিছু একটা আছে। ওকে আচ্ছা ঠিক আছে, তো এইগুলা লিখে রাখা হচ্ছে। দেখি এইখানেও হয়তো কোনো কিছু লুকিয়ে লেখা রাখা হয়েছে। ওকে আমরা পেয়ে গিয়েছি। ওকে এইখানে যতগুলো কফিন আছে সবগুলোতেই মনে হয় কিছু না কিছু লেখা আছে। ঠিক আছে, তো এটা লিখে ফেলা হইল। ওকে এইটা এই জায়গায়। টেবিলেও কিছু আছে নাকি না, টেবিলে কিছু নেই। ওকে তো এইখানে গোল জিনিস আমার কাছে একটাই আছে। ওকে তো এটা উঠছে অ্যান্ড এটা নিয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা তো এইখানে কিছু কফিন আছে দেখতে পাচ্ছি। ওকে ওদিকেও যাই, এদিকেও কিছু কফিন আছে দেখতে পাচ্ছি। ওকে এটার একদম নিচে। ওকে এটার এই জায়গায়। এখন দেখা যাক এইটা। ওকে এটা ঠিক এই জায়গায়। ওকে আমরা দেখি, সো আমাদের এখানে প্রায় সবগুলো লেখা হয়ে গেছে মনে হচ্ছে। জাস্ট হোপ সো। ওকে ছবিটাতে মনে হয় কিছু একটা বোঝানো হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা যেতে যাই।
এইটা মনে হয় কিছু একটা করতে হবে। আর যদি এইটা দিই, ওকে, তো এটা ওপেন করে দেয়। এখন এইটার ভিতরে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো আমার মনে হয় আমি কোথাও ভুল করলাম। ওকে, আমাদের চারটে এখন উঠানো। আচ্ছা ঠিক আছে, তো এটা খুলে গেল। এখন দেখি এটা, এটার এখন চারোটাই আমাদের উঠানো। ওকে, এইখানে আমরা কোনটা বন্ধ করলে ভালো হয়? এখানে অবশ্য অনেকগুলো পসিবিলিটিস আমরা দেখতে পাচ্ছি। ওকে, এটা দিয়ে আমাদের এগুলো খুলতে হবে। ওকে, আমরা খুলে ফেললাম। এখন ওকে, আমরা একটা জিম পেলাম এখানে। তারপরে এখন এইখানে যাই। এইখানে কোথাও একটা জায়গায় জিমটা বসবে। আচ্ছা ঠিক আছে, এটার পিছনে এটা বসবে। এখানে অবশ্য একটা প্যাটার্ন খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে প্রতি দুইটা অবজেক্ট পাওয়ার পর এরকম একটা অবজেক্ট পাওয়া যায় যেটা এইভাবে এরকম মার্চ করতে হবে, মানে দ্বিতীয় কালেক্টর অবজেক্টগুলোতে।
আছে এখানে। ওকে এই জায়গায় এখানে রাখি, দেখি। ওকে আমরা একটা সিক্রেট এটা পেলাম, এইটা আমার মনে হয় এগুলাই এখানে বসাতে হবে। ওকে আমার মনে হয় সিম্বল এটাই ছিল এখানে, এখানে আগে এক এক করে শেষ করে নিই, তারপরে একটা চাবি পেলাম আমরা, সাথে এটাও, আর এইটা কি? ওকে এটা কালেক্ট হচ্ছে না। আচ্ছা এইখানে আমরা যদি এইটা এখানে বসাই, ওকে আমরা যদি এইভাবে স্লাইড করি তাহলে এগুলো আসে। ওকে ঠিক আছে, এখন এই চাবি এখানে বসাই। ওকে সিক্রেট ডোর, আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে প্রবেশ করছি। ওকে আমরা তাহলে আর কন্টিনিউ করছি না, তারপরে নিন পজ করে, নাহলে ভিডিওর ইয়েটা লেন্থ আরও বেড়ে যায়। আচ্ছা তো আমরা এটা টেক করি, আর দেখি এখানে আর কিছু আছে নাকি। এদিকে একটা দরজা দেখতে পাচ্ছি, ওকে জানালা খোলা হলো আমাদের জানালা গেমিং টিভি প্লাস। তো আমি জাস্ট আপনাদের একটা যে সিক্রেট নিউজ আমাদের দিতে চাচ্ছি যারা আমাদের রেগুলার সাবস্ক্রাইবার, আমরা একটি নিউ কাইন্ড অফ লোগো মেক করেছি, যেটা আমাদের যদি 100 সাবস্ক্রাইবার হয় তাহলে আমরা সেই লোগোটি দিয়ে আমরা ইন্ট্রো ভিডিও, বেসিক্যালি লোগো না ঠিক, ইন্ট্রো ভিডিও আমরা সেটা আপলোড করব। সো যারা এখনও শেয়ার করেননি প্লিজ তাড়াতাড়ি শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। ওকে চলে যাই এখান থেকে। এখানে মেবি এটা বসবে,
Okay, a winch wheel. আমাদের ভুল হচ্ছে, তো লেখি এইটা হয় হবে আশা করি। এটা হচ্ছে ওকে, মেশিনটি চালু হয়ে গেছে। আচ্ছা, এইখানে আমরা একটা জিনিস পেলাম এখানে। আবার এটা এরকম হলো কেন? এটার নিচে কিছু একটা আছে, এদিকে এটা বসিয়ে দেখি। ওকে, একটা তক্তা পাওয়া গেল, রড উইথ আ রিং। আচ্ছা, দুই পাশে দুটা আমাদের খুলতে হবে, তারপরে এটা একটা সিঙ্গেল একটা ওয়েপনে চেঞ্জ হবে। ওয়েপন ঠিক একটা পাজল। লেটস গো টু দিস ওয়ে। ওকে, হাতলটা এইখানে দিই। আমার মনে হয় আমাদের ঘুরানোটা হয়তো ঠিক হয়নি, আর একবার ঘুরিয়ে দেখি। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি এইখানে অনেকগুলো ছিদ্র। ঠিক আছে, মনে হচ্ছে এটা হবে ঠিক। না, ভুল হলো। ঠিক আছে, তো এটা এখন আন্ডু করবো কিভাবে?
Okay, number of movable parts. Thank you. Continue. Okay, so I'm right again move for the palam ekhon ei jaygay boshai. And এইটাকে এই জায়গায় বসালে এটা আনলক হয়ে যাবে ওকে এখন এইটাকে কিভাবে কি করব আচ্ছা ওকে আবার পিছনে যেতে হবে ওকে তারপর এখানে যাই এলিভেটর ইজ লকড বাট ওয়াই বুঝতে পেরেছি চলো এটাকে আনলক করে আবার এইটাকে একটু চেঞ্জ করে দেখি হ্যাঁ এইটা হচ্ছে ওকে এখন নিচে যাই এখন এইটাকে এটার সাথে কেটে দিতেই হবে আচ্ছা ঠিক আছে এখন আমরা উপরে যাব এটাকে ঘুরিয়ে উপরে আনলেই হবে আচ্ছা এখন আমরা এইটাতে যাই ওকে আমরা উপরে যাচ্ছি ওকে আর একটা রুমে আমরা এসে গেলাম ওকে তো এটা আজকে এইটা এই পর্যন্তই রাখি এখন দেখি এইখানে কী কী আছে নিচে অবশ্য বুঝা যাচ্ছে যে নিচে একটা পাজল আমাদের জন্য ওয়েট করছে এখন দেখি ওকে বলটাকে এইখানেই রাখি Okay.
ওকে, এটা একটু ঘোরানো মনে হচ্ছে, তো এইখানে একটা পাজল আছে ডেফিনেটলি। ওকে, কার্ড ওয়েটিং স্টাড, ওকে, এটা একটা বুট উইথ হাই সো, ওকে, মানে এখানে প্রতি পদে পদে সিক্রেট। So let's check on this metal. Itako maybe kono na kono bhabe khola hoy. Eta pore dekhtechi. আচ্ছা, এইটাকে ঘুরাতে হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই পাজলটা সলভ করে ফেললাম, কিন্তু এই নিচে আটকা পড়ে গেলাম। এখন দেখা যাক কি হয়। মনে হচ্ছে এটা হবে না, কিন্তু একটাবার আগে দেখে নিই। Component. Now let's go there. So let's put this here. Okay. A strange thing. Okay. এখানে একটা সিক্রেট আছে, তো দেখি আমরা আগে এদিকে একটা দুটো ফুটোর বন্ধ করা কিছু একটা হাতল বা কিছু একটা থাকবে, দেখি আমরা খুঁজতে থাকি। সেটা হচ্ছে না, তো আমরা এখন আপাতত যেহেতু কিছুই পাচ্ছি না, দেখি এটা দিয়ে কিছু করা যায় কি না। আচ্ছা ঠিক আছে, তো আমরা এইখানে আছি। ওকে,
আচ্ছা, আমরা যতবার এইখানে একটা অ্যাকশন দিব, এটা পরবর্তীতে ওইটার উপরে ইফেক্টটা পড়বে। আচ্ছা, এটা এই গেমের সবচেয়ে কঠিনতম অংশ আমার মতে। এখন দেখি আমরা এটাকে সেই আগেরটার মতো যদি প্রতিবার একটা একটা করে যদি পসিবিলিটিস রাখি, তাহলে যদি সেটা হয়। আবার হচ্ছে না, এখানে নিশ্চয়ই কিছু একটা আছে যেটা আমাকে সব উল্টা পাল্টা হয়ে গেল। আবার হবে না মনে হচ্ছে।
Okay, we did it. Now let's see. Okay. Now put this here somewhere. Okay. ওকে এটা লক হয়ে গেল এখন আমরা এই দিকটা দেখি এক মিনিট আমরা কিছু একটা মিস করলাম এই যে স্ট্রেঞ্জ কি এটাই এইখানে বসবে ওকে খুলে ফেললাম সেটি ওকে এটা এইভাবে কাজ করে উপরে দুটা তো ছেড়ে দিল এখন দেখি প্রতিটাই ছেড়ে দিচ্ছে এটা নিয়মই কি এটা একজন খুললে আর একজন বের হয়ে যাবে ওকে তো আমরা পেরে গেলাম এটা চলো এটাও আমরা রেখে দিই এটা বসছে আমাদের ওকে এন শেপের মতো দেখতে ওখানে দেখি আচ্ছা এটা এইখানে বসছে আচ্ছা It's a flower ornament. এখন এটা কোথায় বসানো যায়
ঠিক আছে, তো আমরা এটা কমপ্লিট করে ফেললাম। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে একটা বই পেলাম। সেইটাকে এখানে বসাই। এটাকে কিভাবে খোলা যায়? মানে দুই সাইডে টিপ দিয়ে হোল্ড করে রাখতে হবে, তারপরে এটাকে খোলা যাবে। ওকে, সো এইখানেও একটা পাজল। আচ্ছা আচ্ছা, তাহলে এটাকে নিচে আনতে হবে, একদম নিচে, কোনো হোলে ফেলা যাবে না। ওকে, আমরা একটা পেলাম। ইস, মিস্টেক। ওকে, নাম্বার টু হয়ে গেল, এখন নাম্বার থ্রি এর পালা। ওকে, নাম্বার থ্রি ও কমপ্লিট, আমরা এটাকে আনলক করে ফেললাম। এখন এটাও নেই, দেখি এটাও কোথায় বসছে। ওকে, এটার সাথে পরে যুদ্ধ করব, আগে এটা দেখে নিই। আচ্ছা তো এইখানে বসার কথা। আমরা ঠিক জায়গায় বসাইলাম। ওকে, এই ছবিতে এখানে ইয়েটা দেওয়া আছে, সো আমরা ওখানে যাই। ওকে, কি লেখা আছে আর একটা বার দেখে আসি। ওকে, আচ্ছা আমরা আর একটা পেলাম। এটা বসছো জায়গায়। ঠিক আছে, এখানে একটা পার্ট মিসিং।
আমরা এখন ওখানে যাই দেখি। আচ্ছা ওকে, এটার নিচেও হয়তো কিছু না কিছু লুকানো আছে। এরপরে এটা যদি এখানে বসাই, এটা একটা স্মার্ট অবজেক্ট হয়ে গেল। আচ্ছা এটাই খুঁজছিলাম। ওকে আমরা আমাদের ইয়েগুলো পেয়ে গেলাম, ছোট ছোট টেস্ট টিউব। এরপরে এগুলাকে কিভাবে যে বন্ধ করি, এটা আবার খুলে গেল। মেবি কোনো একটা পলট পলট হয়েছে। এটা যদি এইখানে বসাই, এটা যদি এইখানে বসাই, ওকে আমরা চারোটা দেখে নেই। ওকে এর সাথে বসছে প্রথমটা, ইর সাথে বসছে তিন নম্বরটা, অ্যান্ড এটার সাথে বসছে এইটা। আরেকটা বার দেখে নেই। Okay, so finally we have a strange key. Now what? ল্যাম্পের ভিতরে লক দেওয়া আছে, ওগুলো কি একটা অবস্থা। এখন এটা হচ্ছে, আচ্ছা
আচ্ছা, নিচে একটা জিনিস পড়ে গেল। ওকে, ওর একটা পা বের হয়ে গেছে এখান থেকে, উইং নাট। Let's fix this here. আচ্ছা, এটাকে উল্টো ঘুরাতাম, আমি এতক্ষণ ওভাবে ঘুরাচ্ছিলাম। আচ্ছা, এটাকে আবার ঘোরাতে হবে। ওকে, ঠিক আছে, তো ওকে, এটা হচ্ছে সেই সিক্রেট চেম্বার। যারা পড়তে চান না, পজ করে পড়ে নিতে পারেন। ওকে, let's play this chapter. It's chapter 5, sorry, chapter 6. This is the last part, I hope. সো এখান থেকেই মনে হয় স্টার্ট হবে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যারা পূর্বে ভিডিওগুলো মিস করেছেন, তো উপরে আই বাটনে আপনারা পেয়ে যাবেন, এবং পাশাপাশি নিচে ডিসক্রিপশন বক্সেও আপনারা পেয়ে যাবেন। আর একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যে আপনারা যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের বন্ধুদের নিকট শেয়ার করবে। এবং যারা রেগুলার আমাদের ভিডিও দেখে যাচ্ছেন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সাথে বেল আইকনটিও দিয়ে রাখবেন, যাতে আমাদের ভিডিও যদি আপলোড করি তাহলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই। লেটস গো টু দ্য মেইন মেনু। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। Subscribe, like, and share.